वेलकम टू देशियर एग्जाम गाइड। प्रिय दशम श्रेणी शिक्षार्थी बंधुरा, आज हमें भिडियो क्लास टेनर हिस्ट्री मॉडल एक्टिविटी टास्क पार्ट थ्री प्रश्नगुलो निये आलोचना करब। यह प्रश्नगुलोर उत्तर हमें पाय टू पाय लिखे दिए। तुम्हरा एखनी खाता पत्र निये खाता एवं कलम निये हाजिर हो जाओ एवं झटपट उत्तरगुलो लिखे नेबे। आमी प्रत्येकटी प्रश्नेर उत्तर अलरेडी एखाने लिखे दिए, तुम्हरा खाताय लिखे नेबे। बंधुरा, आर ए प्रश्नगुलिर उत्तर देखे नेवार आगे जारा एखोनो पर्यन्त आमार चैनलटी सबस्क्राइब करोनी अवश्यई चैनलटी सबस्क्राइब करे नियो ओ पाशे थाका बेल बाटने क्लिक करे दियो। आर जारा इतिमध्ये चैनलटी सबस्क्राइब करे नियेछो तादेरके असंख्य धन्यवाद। आर अन्यान्य विभिन्न विषयेर एक्टिविटी टास्क पाओयार जोन्नो अवश्यई किन्तु चैनलटी सबस्क्राइब करे राखते हबे। তাহলে আজ আমি এই ভিডিওটিতে আলোচনা করব বা এই ভিডিওটিতে উত্তরগুলো আমি দিয়ে দেব হিস্ট্রি মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট থ্রির প্রশ্নগুলির উত্তর কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা ঝটপট লিখে নেবে। তাহলে প্রশ্নগুলো প্রথমে দেখে নেওয়া যাক। প্রথমে টিকা লেখো, কতে আছে হিন্দু মেলা, খতে আছে বসু বিজ্ঞান মন্দির, গতে তাম্রলিপ্ত জাতীয় সরকার। দুই নম্বর প্রশ্নতে আছে ভারত মাতার চিত্র কিভাবে পরাধীন ভারতে জাতীয়তাবাদের প্রতীক হয়ে উঠেছিল। তিন নম্বর প্রশ্ন, ছাপাখানার বিস্তার ও শিক্ষা প্রসারের সম্পর্ক সমানুপাতিক। উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগে বাংলার শিক্ষা বিস্তার প্রসঙ্গে উক্তিটির ব্যাখ্যা করো। চার নম্বর প্রশ্ন, একটি ভারতের মানচিত্রে প্রদত্ত স্থানগুলি চিহ্নিত করো, যেমন যেগুলি তোমাদের চিত্রিত করতে হবে বা চিহ্নিত করতে হবে মিরাট, এলাহাবাদ, ব্যারাকপুর, দিল্লি, ঝাঁসি, শ্রীরামপুর এবং বোলপুর। এইবার প্রশ্নগুলির উত্তরে আসি। একের কতে যে প্রশ্নটি ছিল টিকা লেখো হিন্দু মেলা, বন্ধুরা তোমরা দেখে নিও খাতায়, অলরেডি কিন্তু তোমরা লিখে ফেলবে এগুলো। প্রথম সূচনা, উনিশ শতকের রাজনৈতিক চেতনা ও হিন্দু ধর্মের পুনরুজ্জীবনে হিন্দু মেলার গুরুত্ব অপরিসীম। এই মেলা চৈত্র সংক্রান্তির দিন আত্মপ্রকাশ করেছিল বলে তা চৈত্র মেলা নামে পরিচিত। প্রতিষ্ঠা, হিন্দু মেলার প্রতিষ্ঠা 1867 খ্রিস্টাব্দে নবগোপাল মিত্র হিন্দু ধর্মের ঐতিহ্য ও শ্রেষ্ঠত্ব প্রমাণের পাশাপাশি স্বদেশ চেতনার জন্য জাতীয় মেলা স্থাপন করেন। 1870 খ্রিস্টাব্দে এটি হিন্দু মেলা নামে পরিচিত হয়। নবগোপাল মিত্র হিন্দু মেলার পরিকল্পনায় রাজনারায়ণ বসুর সাহায্য পেয়েছিলেন। নবগোপাল মিত্রের, এখানে মিত্র লেখা আছে, বা নবগোপাল মিত্র হিন্দু মেলার পরিকল্পনায় রাজনারায়ণ বসু সাহায্য পেয়েছিলেন। এবার উদ্দেশ্য, হিন্দু মেলা স্থাপনের প্রধান উদ্দেশ্যগুলি ছিল এক, হিন্দু ধর্মের লুপ্তপ্রায় গৌরব পুনঃস্থাপন করা, দুই, হিন্দুদের মধ্যে সংহতি ও একতাবোধ গড়ে তোলা, তিন, দেশপ্রেম ও স্বাধীনতার আদর্শে সকল ভারতীয়কে অনুপ্রাণিত করা, চার নম্বর, আত্মনির্ভর ভারতবর্ষ গঠন করা। এবার আসি মূল্যায়ন। ভারতের জাতীয়তাবাদের বহিঃপ্রকাশ হিন্দু মেলার কর্মসূচির মাধ্যমে প্রথম ঘটেছিল বলে মনে করা হয়। হিন্দুদের মধ্যে সংহতি ও সম্প্রীতি গড়ে তুলতে এই সংগঠনটি ইতিবাচক ভূমিকা পালন করেছিল। এবার আসি একের খ, টিকা লেখো বসু বিজ্ঞান মন্দির। প্রথমে আসি সূচনা, ঔপনিবেশিক শাসনকালে বাংলায় বিজ্ঞান চর্চা ও বিজ্ঞান শিক্ষার উদ্দেশ্যে যে সকল প্রতিষ্ঠান গড়ে ওঠে
সেগুলির মধ্যে অন্যতম ছিল বসু বিজ্ঞান মন্দির বা বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠা। 1917 খ্রিস্টাব্দে আচার্য জগদীশচন্দ্র বসু কলকাতায় বিজ্ঞান চর্চা বা গবেষণার উদ্দেশ্যে বসু বিজ্ঞান মন্দির বা বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। উদ্দেশ্য, এই প্রতিষ্ঠানটির মুখ্য উদ্দেশ্য সম্পর্কে জগদীশচন্দ্র বলেন যে এর মুখ্য উদ্দেশ্য হল বিজ্ঞানের অগ্রগতি এবং জ্ঞানের প্রসার ঘটানো। এই বিজ্ঞান প্রতিষ্ঠানটি সমকালীন বিশ্বে প্রথম সারির গবেষণা প্রতিষ্ঠান হয়ে উঠেছিল। এবার আসি বসু বিজ্ঞান মন্দিরের গুরুত্ব। এখানে পদার্থবিজ্ঞান, রসায়নবিদ্যা, উদ্ভিদবিদ্যা, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, বায়োফিজিক্স, পরিবেশ বিজ্ঞান প্রভৃতি বিজ্ঞানের বিভিন্ন শাখার বিশ্বমানের গবেষণার ব্যবস্থা করা হয়। এখানে দীর্ঘ গবেষণার পর জগদীশচন্দ্র ক্রেস্কোগ্রাফ যন্ত্রটি আবিষ্কার করেন। দেশ বিদেশ থেকে ছাত্ররা এখানে গবেষণা করার জন্যে আসত। দেশ বিদেশ থেকে ছাত্ররা এখানে গবেষণার জন্য আসত। তাম্রলিপ্ত জাতীয় সরকার, মডেল কোশ্চেন, গয়ের তাম্রলিপ্ত জাতীয় সরকার। সূচনা, ভারত ছাড়ো আন্দোলনের সময় মেদিনীপুরের তমলুকে যে সমান্তরাল জাতীয় সরকার গড়ে উঠেছিল তাকে তাম্রলিপ্ত জাতীয় সরকার বলে। প্রেক্ষাপট, তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রেক্ষাপট। ভারতের স্বাধীনতা আন্দোলনে অখণ্ড মেদিনীপুর জেলার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এই আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল পূর্ব মেদিনীপুর জেলার তমলুক, মহিষাদল ও সুতাহাটা। মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিলে তমলুকের 73 বছরের বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। মেদিনীপুরে মাতঙ্গিনী হাজরা ও রামচন্দ্র বেরার নেতৃত্বে হাজার হাজার সাধারণ মানুষ 1942 খ্রিস্টাব্দের 29 সেপ্টেম্বর নানা দিক থেকে এসে তমলুক থানা অবরোধ করেন এবং তমলুক আদালতের উপরে ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা তুলতে গিয়ে মাতঙ্গিনী হাজরা পুলিশের গুলিতে প্রাণ হারান। জাতীয় সরকার গঠন, সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে 1942 সালের ডিসেম্বরে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়। এই সরকারের সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত। অজয় কুমার মুখোপাধ্যায় ও সুশীল ধারার নেতৃত্বে এই সরকারের নিরাপত্তার জন্য বিদ্যুৎ বাহিনী নামে একটি স্বেচ্ছাসেবক বাহিনী গঠিত হয়। নানা বাধা বিপত্তি সত্ত্বেও এই সরকার 1944-এর সেপ্টেম্বর মাস পর্যন্ত টিকে ছিল। এবার আসি 2 নম্বর যে প্রশ্নটা আছে, একের 3টি প্রশ্ন হয়ে গেছে, একের 3টি টিকা ছিল পরপর বলে দিয়েছি, এবার 2 নম্বর প্রশ্ন, ভারত মাতার চিত্র কিভাবে পরাধীন ভারতে জাতীয়তাবাদের প্রতীক হয়ে উঠেছিল। সূচনা, 19 শতকে লেখা অর্থাৎ বিভিন্ন রচনা এবং রেখা অর্থাৎ বিভিন্ন আঁকা ছবি ভারতীয় জাতীয়তাবোধের বিকাশে বিশেষ অবদান রাখে। অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারত মাতা ছবিটি পরাধীন ভারতে শিক্ষিত ও প্রগতিশীল ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।
শিক্ষিত ও প্রগতিশীল ভারতীয়দের মধ্যে জাতীয়তা বোধের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। প্রেক্ষাপট: অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতের ব্রিটিশ বিরোধী রাজনৈতিক আন্দোলনের সমান্তরাল সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলেন। এই উদ্দেশ্যে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের সময় হিন্দুদের ধন সম্পদের দেবী লক্ষ্মীর অনুকরণে তিনি ভারত মাতার চিত্রটি অঙ্কন করেন। অবনীন্দ্রনাথের ভারত মাতার চার হাতে রয়েছে বেদ, ধানের শীষ, জপের মালা ও শ্বেত বস্ত্র। এগুলি ছিল ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির প্রতীক। এইগুলির দ্বারা অবনীন্দ্রনাথ ভারতীয়দের জাতীয়তাবোধ জাগিয়ে তোলার চেষ্টা করেন। বন্ধুরা, এখানে তোমরা পয়েন্ট করবে জাতীয়তাবোধের জাগরণ। আবার বলছি, এখানের এই পয়েন্টটা করবে জাতীয়তাবাদের জাগরণ। তাহলে আবার বলি, এটা এই পয়েন্টটা করবে জাতীয়তাবাদের জাগরণ বা জাতীয়তাবোধের জাগরণ। করার পরে এখান থেকে এইভাবে লিখবে, অবনীন্দ্রনাথের ভারত মাতার চার হাতে রয়েছে বেদ, ধানের শীষ, জপের মালা ও শ্বেত বস্ত্র। এগুলি ছিল ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির প্রতীক। এইগুলির দ্বারা অবনীন্দ্রনাথ মানে শিল্পী ভারতীয়দের জাতীয়তাবোধ জাগিয়ে তোলার চেষ্টা করেন। তাহলে পয়েন্টটা করবে জাতীয়তাবোধের জাগরণ। এবার আসি পরের পয়েন্ট, শান্তির প্রতীক। অবনীন্দ্রনাথের ভারত মাতার হাতে কোনো অস্ত্র নেই। এর দ্বারা অবনীন্দ্রনাথ তার স্বদেশী ভাবনায় সশস্ত্র আন্দোলনকে দূরে রেখেছেন। পরের প্রশ্ন, এই পরের পয়েন্ট, জাতীয়তাবোধের চেতনা। বিশ শতকের ব্রিটিশ বিরোধী বিভিন্ন আন্দোলনে মিছিলের সামনে ভারত মাতার চিত্রটি রাখা হতো। নবজাগ্রত ভারতীয় জাতীয়তাবাদ এবং বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনই ছিল ভারত মাতা অঙ্কনের অনুপ্রেরণা। এবার আসি তিন নম্বর প্রশ্ন, ছাপাখানার বিস্তার ও শিক্ষার প্রসারের সম্পর্ক সমানুপাতিক। ১৯ শতকের মধ্যভাগ থেকে ২০ শতকের প্রথম ভাগে বাংলার শিক্ষা বিস্তার প্রসঙ্গে উক্তিটির ব্যাখ্যা করো। প্রথম সূচনা, অষ্টাদশ শতকের শেষ দিকে ইউরোপের খ্রিস্টান মিশনারিদের মাধ্যমে বাংলার বিভিন্ন স্থানে ছাপাখানার প্রতিষ্ঠা হয়। বাংলায় শিক্ষা বিস্তারের ক্ষেত্রে এই ছাপাখানাগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এবার আসি প্রেক্ষাপট, বাংলায় আধুনিক ছাপাখানা প্রতিষ্ঠার আগে হাতে লেখা বইপত্রের দ্বারা শিক্ষা গ্রহণের কাজ চলত। এই বইয়ের মূল্য খুব বেশি হতো বলে এই সময় দরিদ্র সমাজে শিক্ষা প্রসারের বিশেষ সুযোগ ছিল না। তাই ছাপা বইপত্র বাজারে আসার আগে বাংলার শিক্ষার প্রসার ছিল সীমাবদ্ধ। এবার পরের পয়েন্ট আসি, ছাপা বইয়ের বাজার। ঊনবিংশ শতকের শুরু থেকেই ছাপাখানায় ছাপা প্রচুর বইপত্র বাজারে আসতে শুরু করে। স্বল্প মূল্যে বাজারে প্রচুর পরিমাণে বইপত্র চলে আসে, ফলে দরিদ্র ও সাধারণ পাঠক ও শিক্ষার্থীদের হাতে সহজেই ছাপা বইপত্র পৌঁছে যায়। শিক্ষার্থীরা যাতে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা লাভ করতে পারে, তার জন্য বাংলা ভাষাতেও প্রচুর পরিমাণে বইপত্র ছাপানো শুরু হয়, ফলে বাংলাদেশে ব্যাপক শিক্ষা বিস্তার শুরু হয়। পরের পয়েন্ট, পাঠ্যপুস্তকের সরবরাহ। ছাপাখানাগুলির মুদ্রিত বইপত্র বিনামূল্যে বা সস্তায় ছাত্রছাত্রীদের হাতে
পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। এই ধরনের প্রতিষ্ঠানের সাহায্যে হাজার হাজার কপি পাঠ্যপুস্তক গ্রাম বাংলার বিস্তীর্ণ অঞ্চলের মানুষের হাতে পৌঁছে যায়। উপসংহার: পরিশেষে বলা যায় যে মুদ্রণ বিপ্লবের প্রসারের ফলে শিক্ষার প্রসার ঘটে, সেই সাথে বাণিজ্যেরও প্রসার ঘটে। এই মুদ্রণ বিপ্লবের ফলেই বিভিন্ন বিষয়ের পাঠ্যপুস্তক ছাপানো সম্ভব হয়। এইভাবে ছাপাখানার বিস্তার ও শিক্ষার বিস্তার সমান্তরালভাবে চলতে থাকে। এবার চার নম্বর প্রশ্নে আসি। এখানে বলেছে যে একটি ভারতের মানচিত্রে প্রদত্ত স্থানগুলি চিহ্নিত করো। মিরাট, এলাহাবাদ, ব্যারাকপুর, দিল্লি, ঝাঁসি, শ্রীরামপুর, বোলপুর। তাহলে দেখে নেওয়া যাক। বন্ধুরা তাহলে দেখে নাও যে মিরাট রয়েছে এখানে, মিরাট, দিল্লি ঠিক এই জায়গায় রয়েছে যেখানে ঠিক চিহ্ন দিয়েছি, এখানে দিল্লি, এই পয়েন্টে রয়েছে ঝাঁসি, এখানে রয়েছে এলাহাবাদ, এই নিচের এই দিকটাই রয়েছে এখানে শ্রীরামপুর, ওপরে যেখানে আমি এবার টিক দিলাম এখানে রয়েছে ব্যারাকপুর, এবং ব্যারাকপুরের উপরে রয়েছে বোলপুর। বন্ধুরা আবার দেখে নাও, ব্যারাকপুরের উপরে রয়েছে বোলপুর। বন্ধুরা পরবর্তী অ্যাক্টিভিটি টাস্ক পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।